নতুন টাকার বাজার অরাজকতা 1000 এর নোট লাগছে অতিরিক্ত 2500 টাকা ঈদঘনি আসায় বেড়েছে কেনাকাটা মার্কেট ও বিপণী বিতানে ভিড় পোশাকের দাম আকাশচুম্বী পবিত্র লাইলাতুল কদর আজ আল্লাহর সন্তুষ্টি অর্জন ইবাদত বান্দেগিতে রাত পার করবেন মুসল্লিরা First Security Islamic Bank Limited সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে নতুন টাকার বাজারে চলছে অরাজকতা 1000 টাকার নতুন নোট পেতে গ্রাহককে দিতে হচ্ছে অতিরিক্ত 2500 টাকা ঈদকে কেন্দ্র করে নতুন নোটের চাহিদা বাড়ায় এমন স্বেচ্ছাচারী আচরণ করছে মতিঝিল গুলিস্তানের নোট বদলের ব্যবসায়ীরা এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে 8500 কোটি টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক তৌহিদুর রহমানের রিপোর্ট ঈদ সেলামিতে চাই নতুন টাকা তাই ঈদ এলেই অনেকের মাঝেই নতুন নোট সংগ্রহের প্রবণতা তৈরি হয় আর এতে নতুন টাকার চাহিদা বেড়ে যায় ব্যাংক কিংবা খোলা বাজার থেকে সংগ্রহ হয় নতুন টাকা অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর গুলিস্তান মতিঝিলে নতুন টাকার পসরা বসিয়েছেন টাকা বদলের ব্যবসায়ীরা তবে এসব টাকার বাজারে চলছে চরম অরাজকতা এক বান্ডিল বা 100টা 10 টাকার নোট নিতে গ্রাহকের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত 200 থেকে 2500 টাকা অর্থাৎ বাড়তি নেওয়া হচ্ছে 25%। এটা একটু পরিচিত জায়গা কিন্তু মনে হচ্ছে টাকা একটু বেশি লাগছে 7000 টাকার মানে 1000 টাকার নতুন নোট নিলাম তো সেখানে মানে 200 টাকা রাখলো 8000 টাকার মধ্যে আমি অনেক কষ্টের পরে 550 টাকা দিয়েছি বিক্রেতারা বলছেন তাদেরকেও বেশি টাকা দিয়ে আনতে হচ্ছে নতুন নোট 10 টাকার হলো চাহিদা বেশি কিন্তু সেরে আমরা পাচ্ছি আর বড় নোট যেগুলো আগেগুলো পাওয়া যেগুলো দামও কম কিন্তু মানুষ নেয় কম 10 টাকার 220 টাকা বিক্রি করতেছে আমাদের কাছে তো মানে 3-4 হাত বদল হয়ে পর আমরা মাল পাই একজনে 10 টাকা 20 টাকা করে লাভ করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন খোলাবাজারে মাত্রাতিরিক্ত অর্থে নতুন টাকা বিক্রি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই যে মার্কেটে একটা টাকার নতুন টাকার প্যাকেট বিক্রি হচ্ছে অন্য আরও অধিক মূল্যে এই জায়গাটায় হয়তো অনেকে সম্পৃক্ত হয়ে যাওয়ার সুযোগ থাকে এর জন্য আমরা এই এই জিনিসটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং প্রত্যেক মানুষ একটা 50 টাকার একটা 20 টাকা একটা 10 টাকা এবং একটা 5 টাকার প্যাকেট সরবরাহ করেছে 100 পিস করে এক একটা প্যাকেটে থাকে তার মানে 8500 টাকা করে আমরা দিচ্ছি খোলাবাজার ছাড়াও বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক থেকেও মিলছে নতুন টাকা তবে ব্যাংক থেকে নতুন টাকা নিলে গ্রাহককে বাড়তি অর্থ দিতে হয় না তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা ঈদ ঘনি আসায় কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে ভিড় সারা দেশের মার্কেট ও বিপণী বিতানে ফুটপাতের দোকান ও হকার্স মার্কেটেও ক্রেতাদের বাড়তি উপস্থিতি তবে পোশাকের দাম আকাশচুম্বী রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের প্রভাবও পড়েছে ঈদ বাজারে প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন সতরূপা দত্ত বরিশালের বিভিন্ন শপিং মল বিপণী বিতানগুলোয় পোশাক কসমেটিক্স ও জুতার দোকানে বেড়েছে ক্রেতাদের পদচারণা এবার দাম কিছুটা বেশি হলেও পছন্দের পোশাক ও পণ্য কিনতে পেরে খুশি তারা বাজেট নিয়ে এসে যে এই মধ্যে কিনবো কিন্তু বাজেটের মার্কেটে যখন আসি তখনই মানে হিমশিম খেয়ে যাই আমরা এই বাচ্চাদের একটা ড্রেস কিনছি তাও আপনার 1500 টাকা নিছে বড় শপিং মলগুলোর পাশাপাশি ফুটপাতের দোকান ও হকার্স মার্কেটগুলোতেও বেড়েছে ক্রেতাদের উপস্থিতি যশোরের শার্শা নাভারন বেনাপোল ও বাগ আচড়া বাজারে জমে উঠেছে বেচাকেনা শাড়ি থ্রি পিস লেহেঙ্গা পাঞ্জাবির চাহিদা বেশি তবে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কারণে পাইকারিতে পর্যাপ্ত পণ্য আনা যায়নি বলছেন বিক্রেতারা এদিকে জমজমাট মেহেরপুরের ঈদের বাজার ভিড় বেড়েছে পোশাক জুতা ও কসমেটিক্সের দোকানে রকমারি পণ্যে ক্রেতারা আকৃষ্ট হলেও দাম চড়া হওয়ায় সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় করতে হচ্ছে তাদের দাম প্রায় দ্বিগুণ বলতে গেলে চলে মানুষের ক্রয় ক্ষমতা আর একটু বাইরে চলে গেছে যার দিকে চাহিদা ছিল 4টা এখন তারা 1টাতেই নিজের চাহিদা মেটাচ্ছে আমাদের যে বঙ্গবাজারে এটা আগুনে পুড়ে গেল ওই জন্য আরো দামটা হয়তো বা আমাদের সাধ্যের ভিতরে আসছে না পাঞ্জাবির কাপড় কাপড়গুলো গতকাল যেগুলো 150 টাকা গজ ছিল সেসব কাপড়গুলো এবার 250 টাকা পর্যন্ত গজ বিক্রি হচ্ছে ঢাকার অদূরে মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও শাঁখারীবাজার গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটি ক্ষুদ্র পোশাক কারখানা ঈদকে সামনে রেখে বাহারি রঙের পোশাক তৈরি হচ্ছে রাত দিন ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বিপণী বিতানে
এমব্রয়ডারি করা থ্রি পিস শাড়ি লেহেঙ্গা কোটিমাল আরো বিভিন্ন আইটেমের গুহতি। এই পোশাক পল্লীতে অন্তত 30,000 মানুষের কর্মসংস্থান হয়েছে জানিয়েছে বিসিক। তাদের যে ব্যবসায়িক যে ডেভেলপমেন্ট রয়েছে, অগ্রগতি রয়েছে অব্যাহত থাকলে তারা অচিরেই তাদের এই মিনিমাম গার্মেন্টসগুলো বড় বড় গার্মেন্টসে পরিণত করতে পারবে। ঈদ ঘিরে মুন্সীগঞ্জ বিসিকের সহস্রাধিক ক্ষুদ্র কারখানা থেকে 500 কোটি টাকার পোশাক বিক্রির আশা করা হচ্ছে। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। সাতক্ষীরার কলারোয় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় সাবেক এমপি হাবিব সহ 4 জনকে যাবজ্জীবন ও বাকি 44 জনের প্রত্যেকে 7 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সকাল 10টার দিকে সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল 3-এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এই রায় দেন। রায় ঘোষণাকালে কারাগারে থাকা 37 জন ও জামিনে থাকা 2 আসামি আদালতে উপস্থিত ছিলেন। এই মামলায় 9 জন আসামি পলাতক রয়েছে ও 2 জন মারা গেছেন। এর আগে গেল 12 এপ্রিল মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। 2002 সালে 30 আগস্ট কলারোয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা করা হয়। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় রাতভর নফল নামাজ ও ইবাদত বান্দেগিতে মহিমান্বিত রাত পার করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সন্ধ্যার পর থেকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে থাকবে আরও নানা আয়োজন। পবিত্র রমজানের 26 তারিখ দিবাগত রাতে শবে কদর পালিত হয়ে থাকে। এই রাতে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এটি তাই মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত রাত। এই উপলক্ষে 27 রমজান সরকারি ছুটি রয়েছে। শবে কদর উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। নতুন টাকার বাজারে অরাজকতা, 1,000-এর নোট লাগছে অতিরিক্ত 250 টাকা। ঈদ ঘনিয়ে আসে, বেড়েছে কেনাকাটা, মার্কেট বিপণী বিতানে ভিড়, পোশাকের দাম আকাশচুম্বী। পবিত্র লাইলাতুল কদর আজ, আল্লাহর সন্তুষ্টি অর্জন ইবাদত বান্দেগিতে রাত পার করবেন মুসল্লিরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushey.com ওয়েবসাইটে, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।